আসসালামু আলাইকুম। ফটোশপের মধ্যে আমরা এখন যে ব্রাশটা সম্পর্কে জানব বা যে টুলটা সম্পর্কে জানব তার নাম হচ্ছে ব্রাশ টুল। দেখেন ব্রাশ কি জিনিস, নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন এটা কি। একটা ব্রাশ, এই যে রং তুলি দিয়ে তুলি, রং তুলির ব্রাশ ইউজ করে বিভিন্ন আর্ট পেপারে, তারপরে এই যে বিভিন্ন চিত্র অঙ্কন করার জন্য ব্রাশ ইউজ করা হয়, তাই না? তবে ব্রাশের মধ্যে কোয়ালিটি আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। আমরা সেই ব্রাশের মোটামুটি প্রথম কয়েকটা ভিডিও হবে আপনার থিওরিটিক্যাল, কারণ হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট। ফটোগ্রাফ ফটোশপের মধ্যে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার ব্রাশ নর্মাল একটা নাম, কিন্তু এটার ভিতরে যে কত ধরনের জিনিস আছে সেই জিনিসগুলি আমরা জানবো, ঠিক আছে? কিবোর্ড থেকে বি প্রেস করলে ব্রাশ চলে আসে, এই যে দেখেন ব্রাশ টুল। ওকে, তো এখন আমরা ব্রাশ টুলের পরিচয় দেওয়ার জন্য আমাদের যেতে হবে একটা নতুন ক্যানভাস নিব আমরা, ঠিক আছে? একটা নিউ ক্যানভাসে যাচ্ছি, নতুন একটা ক্যানভাস নিয়ে নেই, একটু বড় দেখে নেই, ঠিক আছে? আমরা একটা ক্যানভাস নিলাম, ধরেন একটা ক্যানভাস নিলাম। ওকে, ক্যানভাসটা নেওয়ার পরে এই হচ্ছে আমাদের টুলস, ঠিক আছে? দেখেন এখানে ক্লিক করার পরে ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, তারপরে হচ্ছে গিয়ে আবার এই যে মিক্সার ব্রাশ টুল, বিভিন্ন ধরনের ব্রাশ টুল আছে, ঠিক আছে? তো আমরা এই যে এটাতে ক্লিক করলে এখানে রাখলাম, রাখার পরে আমরা ব্রাশ টুলের প্রথম প্রথম কিছু ব্রাশ টুল আছে, তো এই ব্রাশ টুলের এই যে এটাতে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে কিছু জিনিস চলে আসে, ঠিক আছে? এই যে এখানে ব্রাশের কিছু ব্যবহার আছে, এই জিনিসগুলি আমাদের জানতে হবে। ওকে, ব্রাশ টুল এই যে এই জায়গায় আছে যেটা, সেটা সম্পর্কে আমাদের একটা বেশ ভালো ধারণা থাকতে হবে। প্রথম কথা হচ্ছে আমি ব্রাশ টুলটা চেঞ্জ করছি, ব্রাশের ডিজাইনটা আমরা ছোট করি। ওকে, ছোট করার পরে আমরা যে ব্রাশ টুলটা ইউজ করব সেটা হচ্ছে, ধরেন এখানে যদি ক্লিক করি বিভিন্ন ধরনের ব্রাশ আসবেন, এই হচ্ছে কি আপনার বলা যায় এটাকে সেটিং বা প্রপার্টি। হ্যাঁ, এখন আমি মনে করেন এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে এই জায়গার মধ্যে অনেক ব্রাশ আছে, আপনি যে কোনো একটা ক্লিক করলে আপনি এখান থেকে নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে ব্রাশ আছে, হ্যাঁ এখানে ব্রাশ কিন্তু আমরা ডাউনলোড করে, আমি ডাউনলোড করে অনেক কিছু নামাইছি, এখানে অনেক ব্রাশ আছে আরো নামাইতে পারবেন, কিভাবে ডাউনলোড দিতে হয় সেগুলি আমরা জানবো। এই যে এখানে অনেক ধরনের ব্রাশ আছে, এগুলি সবই ব্রাশ। যেমন একটা ব্রাশ ধরেন যেটা সিলেক্ট করছি এটাই দেখায় আমি, এই যে দেখেন এটা, এখন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এটা বিন্দুর মতো হচ্ছে না, এগুলি অনেকগুলি পিক্সেলের সমন্বয়ে গঠিত, ঠিক আছে? এখন এটা তো ব্রাশ, এটা নর্মাল ব্রাশ। এই ব্রাশটাকে দেখেন আমি এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, হচ্ছে আবার ধরেন আমি এটাকে এক্সাইটে নেই, ধরেন আমি এই ব্রাশটা এদিকে দিলাম, দেখেন আমি এদিকে টান দিলে অসংখ্য পিক্সেল একসাথে হয়ে একটা ব্রাশ হচ্ছে, তাই না? এই যে স্পেসিং, সবার নিচেরটাই বলি, স্পেসিং শব্দটা আছে না, আপনি এদেরকে যদি স্পেস বাড়ান, ধরেন আপনি দেখতে পারবেন নিজে নিচে, দেখেন আস্তে 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 আস্তে, যে বলছি অসংখ্য পিক্সেলের সমন্বয়ে গঠিত, এই দেখেন দূরে দূরে হয়ে গেছে না? এখন যদি আমি এটাকে ব্রাশ হিসাবে টান দেই, দেখেন এই দেখেন দূরে দূরে হচ্ছে, আগে যে টান দিছিলাম একা একা চলে আসছিল না, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড করে আমি এখানে চলে আসলাম, এই দেখেন এদিকে টান দিলে এরকম হয়, ঠিক আছে? এইটি হলো স্পেসিং, আবার এখানে টান দেন দেখেন একরকম হচ্ছে। ওকে, আবার আমরা যদি সাইজটা ছোট করি, এই দেখেন এখানে সাইজ ছোট করলাম, ছোট করার পরে দেখেন এই দেখেন সুন্দর মালা বানাইতে পারতেছি, তাই না? বিভিন্ন ধরনের কালারও দিতে পারতেছি, ঠিক আছে? আমরা ব্রাশটা অনেক ভালো করে দেখবো, আমার সময় লাগুক সমস্যা নাই, এই ব্রাশ সম্পর্কে ধারণা থাকলে অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন, ঠিক আছে?
এটা হলো একটা, আমরা এরকম ব্রাশের সাইজ ছোট বড় করে অনেক কিছু করতে পারবো। আর এটা হচ্ছে হার্ডনেস, এই যে হার্ডনেস, হার্ডনেসটা আমরা কমিয়ে রাখবো সবসময়, এত হার্ডনেসে যাব না আমরা। এখন যদি আমরা দেই, দেখেন একটু কি যেন আসছে, এটাকে বলা হয় ব্লারের মতন হচ্ছে সাইটে দিয়া, দেখেন। হ্যাঁ দেখেন, আমরা কন্ট্রোল জেড করি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড করে গেলাম। এটা হচ্ছে হার্ডনেস, মানে ছাইটি দিয়ে ব্লার হবে, এটা যত কমাই দিবেন। এই দেখেন এটা একটা, আবার এটা যখন হার্ডনেস 100% করে দিব তখন দেখেন স্পষ্ট হয়, দেখছেন স্পষ্ট হচ্ছে না? গুড, ওকে। আমরা এখন অন্য আরেকটা জিনিস, একটা ব্রাশ নিব, ধরেন আপনি এখান থেকে আমরা সবার নিচে চলে যাই, এখানে আসলাম। হ্যাঁ, এখানে আসার পরে এখান থেকে আমরা একটা ব্রাশ নিব, আমি দেখাইছি যে দেখাবো যে সে ব্রাশ দিয়ে আমরা কি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। ওকে, এখান থেকে আমরা যদি একটা ব্রাশ নেই, ধরেন পাইন্স, ওকে, এটা কি লিপস, এই যে পাতা নিলাম এটা, দেখুন আমরা যদি এটাকে, আমি এটার সাইজটাকে ছোট করব একটু, মিডিল, এখন ঠিক আছে। ধরেন আমি এখানে একটা ক্লিক করছি, দেখেন পাতা হয়েছে, হয়েছে না? এই দেখেন এখানে পাতা হচ্ছে। আমি যদি এটা টান দিই এইভাবে, দেখেন এরকম হয়, তাই না? কিন্তু আমরা যদি এটার স্পেসিংটা বাড়াই দেই, দেখেন এই যে স্পেসিংটা যদি বাড়িয়ে দেই, ধরেন এতটুকু বাড়াই দিলাম, ঠিক আছে। এখন যদি আমি টান দিই, দেখেন কি সুন্দর, কত সুন্দর পাতা, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। হ্যাঁ, আমি এখন ব্রাশের সাইজটা যদি বড় করি, ধরেন আমি এখন ব্রাশের সাইজটা বড় করতেছি, থার্ড ব্রেকেট চেপে বড় করলাম, এই যে ঠিক আছে। এখন যদি ক্লিক করি, দেখেন পাতা হয়ে গেছে, তাই না? পাতার ডিজাইন হয়ে গেছে, ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে কত সুন্দর সুন্দর পাতা নিতে পারতেছেন। ওকে ওকে, আমরা ব্রাশ ছোট করি, আর একটু ছোট না, একটু বড় নেই, এই দেখছেন। এখন আমি এটাকে ডিলিট করলাম, আপনাদের এগুলি দেখা লাগবে, জানা লাগবে, ঠিক আছে। ধরেন আমি এখানে আসলাম, এই যে একটা জিনিস নিলাম, দেখছেন একটা পাতা, তাই না? এটাকে যদি ক্লিক করি একটা পাতা হয়, কন্ট্রোল জেড করে এটাকে ছোট করব, মানে একটু পাতলা করব, দেখেন দেখছেন একটা ডিজাইন হলো না? এখন আমি সাইজটা একটু ছোট করব, ঠিক আছে, কিবোর্ড থেকে সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেটটাকে ছোট করলাম, দেখেন। ওকে, এখন যদি আমি এটা এদিকে টান দেই, অটোমেটিকলি দেখেন হয়ে যাচ্ছে, ডিজাইনও করতে পারতেছেন, কত সুন্দর। হ্যাঁ, পাতায় ভরে ফেলেন কত সেকেন্ডের ভিতরে, কত সুন্দর না? ওকে, গেল এটা। তারপরে আরো আছে, এগুলি আপনারা সব প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরো মজার মজার জিনিস জানতে পারবেন। কন্ট্রোল জেড করলাম, কন্ট্রোল জেড করে এখানে কিন্তু ডাউনলোড করে ইন্টারনেট থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এনে এইভাবে করা যায়, দেখছেন এনে একটা গাছ আছে। হ্যাঁ, এখন আমি এটাকে ছোট করব, একটু ছোট করে একটা গার্ডেনের মতন বানাবো, দেখেন এই যে গাছের পাতা, একটা গাছ, জলজন্তু একটা গাছ। আপনি ধরেন এখানে একটা ক্লিক করলেন, একটা গাছের পাতা হলো, তাই না? সুন্দর না? এখন এখানে আসেন, এখানে এসে আপনি চেঞ্জ করেন কালারটা। আমরা জানি গাছের পাতা কেমন হয়, একটু ছোঁয়াচে ক্লিক করলে কেমন হয়। আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা ক্যান্সেল করে দেবো এটাকে। ক্যান্সেল করে আমরা একটা কালার নিব, কালার লাইব্রেরিতে যাই, দেখি কালার কোথায়, এখান থেকে আমরা একটা কালার নিব,
গাছের পাতা কালারটা বের করব খুঁজি। আমরা তো জানি কালার কিভাবে আনতে হয়, তাই না? এটা কি কালারটা? ঠিক আছে, গাছের পাতা এখান থেকে নেওয়া যায় এরকম বেশি কোনো, এটাই তো মনে হয় পাতাটা নিলাম। ওকে, এই যে এখানে মনে করেন গাছের পাতার কালারটা আছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন কি সুন্দর হয়েছে না? কোনো ব্যাপার হইল কালার চেঞ্জ করা? গাছের পাতার কালার আপনি চেঞ্জ করতে পারতেছেন, দেখেন কত সুন্দর। ঠিক আছে, এগুলি আর্ট করতে লাগবে, আপনাকে ব্রাশটা বুঝতে হবে। কিভাবে এটাকে ছোট বড় কিভাবে করা হয় এগুলি আমরা জানবো তো বিস্তারিত। এখন আমি এটা কোথায়, সেকেন্ড, এই যে দেখেন, দেখছেন কয় সেকেন্ড লাগে গাছ বানাইতে, দেখেন। এখন আমি এখানে একটা গাছ নিলাম, এটা হচ্ছে সবুজ রঙের গাছ, ঠিক আছে। এখন আমি যদি এখানে আইসা এখান থেকে কালারটা আরেকটু চেঞ্জ করি, ওকে করি, দেখেন এখানে একটা গাঢ় সবুজ রঙের গাছ হয়ে যাবে, তাই না? এখানে একটা গাছ হলো, তারপরে আরো অনেক ব্যাপার স্যাপার আছে, ট্রেকচার আছে, বিল্ডিং আছে, যাক ওগুলি ওগুলি পরে আসতেছি, অনেক কিছু ব্রাশের মধ্যে আছে। হ্যাঁ, তারপরে আমি যাচ্ছি আপনাদের কালার চেঞ্জ করতে। হ্যাঁ, এখন আমি এটা দেখবো যে এটা রেড কালার যদি ক্লিক করি, ধরুন আমি রেডের পিকের কালারটা নিলাম, ঠিক আছে। এখন আমি রেডের কালার অথবা আমি এই কালারটা নিতে পারি, এটা নেই। হ্যাঁ, এই তো নিলাম। এখন দেখেন আমি যখন এটাতে ক্লিক করব কি সুন্দর। হ্যাঁ, দেখছেন গাছ, গাছের কালার চেঞ্জ সব চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, এখানে আসেন আবার, এখানে এসে আপনি একটা গাছ নিতে চাইতেছেন, এরকমই তো লাল হয় সবুজ হয় গাছ, তারপরে আরো কি আছে না, আরো 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 কালার আছে না? দেখেন এখানে কালার আছে পিঙ্ক কালারের, পিঙ্ক কালারের একটা গাছ নিব, এটা পিঙ্ক না তো, এইবার আইছে পিঙ্ক কালার। ওকে, এটা কি পিঙ্ক বলে না পার্পল বলা ইচ্ছে, যাক সমস্যা নাই। এখানে এখানে একটা ক্লিক করছি, ক্লিক করার পরে আমি যখন ওকে করব এই কালারটা পাবে, এখন পিঙ্ক কালারের গাছ, ঠিক আছে। এভাবে আপনারা যে কোনো ডিজাইন করে ফটোশপে আরো অনেক কিছু জানবেন, আরো অনেক মজার মজার কিছু জানতে পারবেন, ঠিক আছে। আমরা এই ভিডিওতেই দিব এবং আস্তে আস্তে দিব। এখন এইগুলি দিয়ে আপনারা ডিজাইন করে দেখি কে কত সুন্দর করে বানাইতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে একটা পার্ট, আমি ঠিক তারপরে আর ব্রাশ ছোট বড় কিভাবে করে, কিভাবে শেপ সিলেক্ট করে এখান থেকে, সেটা দিলাম। তারপরে বাহিরের থেকে আপনি শেপ এখানে বানাবেন কিভাবে সেটা দেখাচ্ছি। ধরেন আপনি, আচ্ছা ওটা এর পরের ভিডিওতে দেখাচ্ছি, এটাতে এখন আপনারা এই জিনিসটা ইউজ করেন, ঠিক আছে। ভিডিও লম্বা করে লাভ নাই, আমি একটু ছোট করব ভিডিও, ঠিক আছে, ছোট ভিডিও দেখে সবাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখান থেকে শুরু করবো আমি,